কি আমার পূজো পছন্দ হচ্ছে নি মা পছন্দ হচ্ছে নি তবে আমায় দেখা দিচ্ছিস নি কেন দেখা দিচ্ছিস নি কেন কি বললি আমায় দেখা দিবি নি তুই আমায় দেখা দিবি নি মা বেশ বেশ এই আমি চোখ বন্ধ করলাম দেখি আমায় তুই দেখা দিস কিনা দেখি আমায় তুই দেখা দিস ওই দেখুন সেজু বাবু ছোটটাকে ধ্যানে বসেছেন একটু আগে মায়ের সাথে বকর বকর করছিলেন এখন এক ঘন্টা নিশ্চিন্তি এক ঘন্টা নিশ্চিন্ত মানে তিনি কি আর এখন আসন ছেড়ে উঠবেন না মানে আমি বলছি এই মামু মাকে নৈবেদ্য নিবেদন করার পর মায়ের সামনে ধ্যানে বসেন এখন মামুকে ওখান থেকে কেউ ওঠাতে পারবে না এমনকি মামুর নাম ধরে ডাকলেও সাড়া মিলবে না আমি মামুর পাশে পাশে কত ডেকেছি কোনো উত্তর পায়নি মনে হয় মামু অনেক দূরে চলে গেছে হৃদয় তোমার মামা পূজো করতে করতে যেখানেই যান না কেন তার তল পাওয়া আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এই সময় তাকে বিরক্ত না করাই ভালো তোমার ছোট মামাটি তো যেসে লোক নন তিনি হলেন মায়ের একনিষ্ঠ সেবক এই যে তার বালক সুলভ আচরণ আবদার অনুরোধ এসবই হচ্ছে ঐকান্তিক প্রেম ভক্তি প্রসূত সাধারণে অর্জন করতে পারে না কিন্তু সেজবাবু এতে যে লোকে তাকে খারাপ ভাবছে পাগল বলছে গো বলুক ঈশ্বর প্রেমে পাগল না হলে অকপট ঈশ্বর ভক্তি না থাকলে মাকে পাবে কি করে মার দর্শনের জন্য তো পাগল হওয়া জরুরি কি ওভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো হৃদয় এতদিন কাছাকাছি থেকেও নিজের মামাকে চিনতে পারলে না ছোট মামুকে বোঝা অত সহজ গো মথুর বাবু আমার দিদিমা আমার বড় মামা আমার মামুকে বুঝতে পারেনি আমি কে যে তাকে এত সহজে বুঝবো তোমার বোঝার চেষ্টা চলুক তুমি এখন যাও ওনার যখনই ধ্যান ভেঙে যাবেন তখন কিন্তু উনি তোমাকে খুঁজবে এতদিনের পর দেবী প্রতিষ্ঠা সার্থক হল এতদিন পর শ্রী শ্রী জগন্মাতা সত্যি সত্যি আবির্ভূতা হলেন এতদিনে মায়ের পুজো সম্পন্ন হল জয় মা জগদীশ্বরী জয় মা ভবতারিণী ও বাবা নামেশ্বর হ্যাঁ মা এই দাওয়া একবার বোঝ দেখে নিয়ে এসে হ্যাঁ এনে তো নিয়ে গেছিস একটু ঘামটুকু মুছে দি আয় বাবা ও বস 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 তুই বস তোমার খবর মানে তো একটি গদাইকে নিয়ে তাই তো না না তার কোনো খবর পাইনি এলে তোমায় জানিয়ে দেবো ও বাবা অত ছটপট করছিস কেন বলতো একটু থিতু হয়ে বস নে মা আমার এখন আট দণ্ড থিতু হয়ে বসার সময় নেই এই সারা ধান আমাকে দুপুরের মধ্যে সিদ্ধ করে মেলে দিতে হবে গো সে হবে কোন শোন না তুই তাড়াতাড়ি একটু খেয়ে নিয়ে একটু শিয়রে যা না বাবা সেখানে ওই মহেশ চাটুজ্যের জ্ঞাতি ভাইয়ের কাছে আমার গদায়ের জন্য একটু খবর নিয়ে আয় বাবা সেখানে আমার পাগল ছেলে কি করছে কে জানে বাবা মা আরে গদাই সেখানে যা কিছুই করুক না কেন ওর সঙ্গে তো হৃদু আছে তাই না ও হৃদু ঠিক ওর খেয়াল রাখবে তুমি এসব চিন্তা করে তোমার এই শরীরটা খারাপ করে নে তো তবু তুই একবার তার খবর এনে দিবি নি এই সব কাজ যেগুলো পড়ে আছে না এগুলো সারতে সারতে আমার বেলা গড়িয়ে যাবে তারপর সন্ধে নামলে আমি কখন যাব বলে দেখিনি আচ্ছা আচ্ছা শোন না তুই বরং তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে নিয়ে বেলাবেলি বেরিয়ে পড় আচ্ছা মা আপনার কি কাণ্ড জ্ঞান বলে কিচ্ছুটি নেই দেখছেন মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত খেটে চলেছে খাওয়া দাওয়ার সময়টুকু পায় না আর আপনি তাকে শিয়ারে পাঠাচ্ছেন বলি আপনার ছোট ছেলে হলে এমনটা পারতেন তো করতে আপনি কি মানুষটাকে মারতে চাইছেন বৌমা তুই কি অলক্ষণে কথা বলছিস হে ভর দুপুর বেলায় আসলে আসলে মায়ের মন তো তুই কি বুঝবি বল
মায়ের মন আমি কি করে বুঝবো? আমি তো আর ছেলে পেটে ধরিনি, সারাদিন কেবল গদাই 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 বলি। এ বাড়িতে আরো কটা মুন্সি আছে, সে খেয়াল কি কেউ রাখে? ওমা, ওর কথায় কিছু মনে করো না তুমি, কিছু মনে করো না। ওর মুখে যা এসেছে ও বলে দিয়েছে, কিছু মনে করো না। না বাবা, আমি কিছু মনে করিনি, কিছু মনে করিনি। আসলে আসলে গদাই তো আমার পাগল ছেলে, তাই ওর জন্য বড় চিনতে হয় রে, বড় চিনতে হয়। যা বাবা যা, তুই তোর কাজে যা, কাজে যা বাবা, কাজে যা। গদাই, গদাই রে, তোর জন্য ভাবতে ভাবতে আমি নিজেই না কবে শেষ হয়ে যাই রে বাবা, নিজেই না কবে তোর যেমন বুদ্ধি রেডি, তোর যেমন বুদ্ধি। মা বেটি ওই ঘরে অন্নভোগ খাচ্ছে নে, অন্নভোগ খাচ্ছে নে, বাইরের নোখ দেখলি লজ্জা পাবে নে, তাই দুয়ার দিয়ে দিয়েছি, তাই দুয়ার দিয়ে দিয়েছি। ও বেটি খাক, নিজের মতো করে খাক গো, নিজের মতো করে খাক। এই রাখো, ঠিক আছে ঠিক আছে, মায়ের খাবার এতক্ষণে হয়ে গেছে, তুমি দোর খোলো। ভক্তরা কখন থেকে দাঁড়িয়ে আছে, দোর খোলো বলছি। হয়েছে বলছিস, হয়েছে বলছিস? হ্যাঁ। বেশ বেশ, দাঁড়া দাঁড়া, মায়ের অন্নভোগ দিতে হবে, মায়ের অন্নভোগ দিতে হবে। হচ্ছে 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 বাপু, হচ্ছে হচ্ছে হচ্ছে। এখনো পায়েস খাসনি, খাসনি কেন, খাসনি কেন? বুঝেছি বুঝেছি। আচ্ছা আচ্ছা, আমিও খাচ্ছি, তুইও খা, আমি আমিও খাচ্ছি, আমি খাচ্ছি। এখানে কোনো গোল করবেন না, যা বলার মন্দিরের কার্যালয়ে গিয়ে বলবেন। চলুন 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 চলুন। আচ্ছা মা, আপনি যখন আপনার রঘুবীরকে ভোগ নিবেদন করেন, মানে এতদিন আমরা রাজবাড়িতে যা দেখে এসেছি, তা হলো আমাদের কুলপুরোহিত রঘুবীরের কাছে আগে ভোগ নিবেদন করলেন এবং তাকে ভোগ গ্রহণের সময় দেয়া হলো, তারপর আপনার গোপালকে ভোগ দেয়া হলো। ততক্ষণ আমরা উপবাসে থাকলাম, যতক্ষণ না পুজো শেষ হচ্ছে সেই ভোগ তো দেবতার কাছেই রইল মা। হ্যাঁ, ভোগ নিবেদনের এটাই তো রীতি বাবা, অনন্তকাল ধরে এই নিয়ম মেনেই তো দেবতাকে ভোগ নিবেদন করা হয়েছে। না না মা, দক্ষিণেশ্বরে তার উল্টো রীতি শুরু হয়ে গিয়েছে। মা ভবতারিণীকে অন্নভোগ দেওয়ার আগে ছোট ঠাকুর তা খেয়ে নিচ্ছেন। বলো কি? হ্যাঁ মা, তাকে নাকি মা ভবতারিণী অন্নভোগ গ্রহণের সম্মতি দিয়েছেন। কি বলছো তুমি বাবা মথুর? তোমার কাছ থেকে তার সম্পর্কে শুনে তাকে দেখার আগ্রহ আমার আরো বেড়ে যাচ্ছে বাবা। না না না, সে মানুষটিকে তো আমার নিজের চোখে একবার দেখা দরকার, আর তার মুখে গান শুনবার জন্য আমার মনটা যে বড় ছটফট করছে বাবা। বেশ মা, গাড়ি একবার চলুন না দক্ষিণেশ্বরে, আমি ঘোড়ার গাড়ি বলে রাখবো। বেশ বেশ, তুমি তাহলে কাল ভোরেই গাড়ির ব্যবস্থা করো, আমি প্রথমে দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে স্নান সেরে তারপরে মন্দিরে যাব। বেশ, তাই হবে মা, ভোরবেলাতেই ঘোড়ার গাড়ি তৈরি থাকবে, আমি আসতে বলে বলে রাখছি। আচ্ছা মা, আর কেউ কি আপনার সঙ্গে যাবে? হ্যাঁ বাবা, তুমি জগকে বলে রেখো, সেও যেন আমার সঙ্গে যায়, আর নায়েব মশাই, সরকার মশাই আর মহেশ চাটুর্যকেও বলে রেখো, তারা যেন সেখানে থাকেন। সপার্শ্বদ, তাই তো? আমি জগদম্বাকে গিয়ে এখনই সে সংবাদ দিচ্ছি, দেখুন সে হয়তো রাত থেকেই তৈরি হয়ে থাকবে, ছোট ঠাকুরকে তারও বড় পছন্দ। আসি মা।
এসো বাবা। শরীরের মধ্যে কোন পাপ পুরুষ শরীর কিরকম দগ্ধ করছে গা, শরীরের মধ্যে দগ্ধ করছে। এত কোবরেজি তেল মাখলাম, তাতে তো কিছুতে কমলো নি, তাতে তো কিছুতে কমলো নি। ওরে বাবা, তাহলে যদি একটু কমে, তাহলে যদি একটু কমে। তারপর রাতে বাড়ি ফিরে মামু আমাকে বলছিল, মামুর গায়ে নাকি কি জ্বালা, শুধু জ্বলে যাচ্ছে গো, জ্বলে যাচ্ছে। গায়ে জ্বালা, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে বলেছেন? তাহলে মাথায় বায়ু চড়েছে গো। মাঝে মাঝে আমারও তো হয়, সারা গা জ্বলে যায়, তারপর বায়ু উর্ধে উঠে নাক মুখ কান দিয়ে বেরিয়ে যায়, তারপর সামনে। না গো দাদা, না তা নয়। আমার মনে হচ্ছে এই মামু কালীর ঘরে কিছু একটা দেখেছে। কাল রাতে কি ঘটনা হয়েছে মামুকে জিজ্ঞেস করো না। কাকে জিজ্ঞেস করবো, কাকে জিজ্ঞেস করবো? দেখতে পাচ্ছ তো মামুর অবস্থা। মামু কি মামুর মধ্যে আছে গো? কেউ ঝিম মেরে বসে আছে? এখন এই হাজারটা কথা বললেও একটা কথার উত্তর দেবেনি। অসুবিধা হচ্ছে যে রানীমা আমার আসছে মন্দির দর্শন করতে। এখন এই রানীমা এসে যদি শোনে মন্দিরে পুরোহিত মন্দিরে না গিয়ে এই ঘরের মধ্যে মাথায় গামছা দিয়ে চুপচাপ বসে আছে, কি কেলেঙ্কারি হয়ে যাবে বলো দেখি। মামুর চাকরি তো যাবেই যাবে, সেই সঙ্গে আমাকে এখান থেকে দূর করে দেবে। রানীমা আসছে, রানীমা আসছে গো। মায়ের নৈবেদ্য দিতে হবে তো, মায়ের নৈবেদ্য দিতে হবে। মা, মা গো আসছি গো, মা আমি আসছি, মা গো, মা, মামু গো। গাঁয়ের পাঠশালায় চলছে ছাত্রদের শিক্ষাদান। ইদানিং জ্ঞাতি ভাইদের সঙ্গে সারদাও আসে মাঝে মাঝে পাঠশালার পণ্ডিতের পড়া শুনতে। গাঁয়ের পাঠশালার পণ্ডিত বদল হয়ে গেছে। সারদার মেজখুড়ো ত্রৈলক্য বিয়ের মাসখানেকের মধ্যেই এক অজানা জ্বরে অপুত্রক অবস্থায় দেহ রাখেন। সংসার ছেড়ে চলে গেছেন ত্রৈলক্য, তবে তার চলে যাওয়া মেনে নিতে পারেননি রামচন্দ্র শ্যামাসুন্দরী পরিবারের কেউ। ততদিনে রামচন্দ্রের মেজ ভাই ঈশ্বরের বিয়ে হয়ে গেছে, তার এখন আলাদা সংসার। সে এখন এক পুত্রের জনক, তার ছেলের নাম সূর্য। জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হমারাজি। রানীমা থামলে কেন ঠাকুর,
गाओ, गान गाओ। देखेছিস ঋতু, রানী মাছ গান শুনতে এসেছেন। আর তোরা যে কেবল বলিস কালীঘরে গান গালি রানী মা রাগ করবে, কই রাগ করলো নি। আমি এখনো ভেবে উঠতে পারছি না এমন কাজ উনি করতে পারেন।